মনে বলে আপ্পি রে আপ্পি কয় আমারে ধাক্কা দিয়া নিয়ে ফেলাই দিছে এমন একটা বাতাস আয় আমার চ্যানেল স্ট্রাইকিং থান্ডারস এর নামের ডান পাশে সাবস্ক্রাইব বাটন আর ঠিক তার ডান পাশে বেল নোটিফিকেশন আইকন ক্লিক করে শো নোটিফিকেশনস অপশন অন করে দিন চ্যানেলের সব আপডেট ঠিক সময়ে পাওয়ার জন্য। এটা তো এইবারের ঘটনা, দাদার এই যে কালিদাস গাঙ্গুলির বোন যে মারা গেছে, এক বোন মারা গেছে, বোন মারা গেছে বলে খুব ভালো আছিল, তারপর এটা মারা গেছিল বোন, দাদার পিস্তল একটা শাড়ি কিনা দিত, দাদা একটা শাড়ি কিনা আনছিল বুঝলো, 3 টাকা দিয়ে না কত টাকা দিয়ে শাড়ি দেওয়া করতে পারছে না। এই যেদিন এই বোনটা মারা গেল এদিন সন্ধ্যার সময় হঠাৎ করে তারা ওইখানে একটা গয়াম গাছ বলে আসতো দাদা, এই গয়াম গাছটা বলে এমন উতাল পাতাল কোন গাছ কিচ্ছু করতেছে না, গয়াম গাছটা শুধু উতাল পাতাল করতেছে ঝড়ের মতো। তখন দাদার মা যে তোর বাবার যে ঠাকুমা, ঠাকুমা কাছে তোরা সব ঘরে আয় ঘরে আয় তাড়াতাড়ি করে ঘরে আয় বল ঘরে আয় বল, হ্যাঁ দরজা বন্ধ কর দরজা বন্ধ কর ঘরে আয় বল ঘরে আয় বল। তারপরে তো সবাই কিছু কিছু দিয়েছে মা, ওর আত্মা এখন যাইতেছে ছাইটা দিতেছে, হ্যাঁ মারা দাও যেদিন মারা গেছে দিন সন্ধ্যা সব আত্মাটা তো এই গাছটা বলে এরকম কোন গাছ এমন করতেছে না, এই গাছটা বলে এরকম ঝড়ের মতো মরতে চাইছিল, যারা না খাইতে পাইয়া বোধ হয় না টাইফয়েড চিকিৎসা এই তখন এরকম ভাবে মরতে চাইছে না কাপড়ের নেই দিতে বুঝতে টাইফয়েডে মারা গেছিল, ভীষণ প্রতাপশালী দাদার বড় বোন তো ছোট বোন ছোট বোন ছোট বোন এটার লিগে বাবা সারা জীবন কষ্ট খুব ইয়া ছিল, নাম কি তার লোক খুকুনি খুকুন আমার দাদা কয় আমার পয়সা নাই টাইফয়েডের টাইফয়েডের চিকিৎসা করান, মামা যেদিন মারা গেছে মামা এরকম ভাবে গেছে পাতাস হয়ে গেছে আপি দিদির গায়ে মধ্যে লাগছিল এই ব্যাপারটা, আপি দিদি কৌমা এদিন ওই স্নান করতেছে তারা এই বাড়ির থেকে গিয়ে স্নান করতেছে আপি ওই যে একটা বাবুর কাকারে লইয়া টুয়ে একটা কোয়ার্টারে আমরা গেছিলাম এদিকে পিছন দিয়ে যে এমন আছিল সো বাচ্চা এটা তো ইয়ের ইয়ের কোয়ার্টারটা কুমারী টিলা একটা পিছন দিয়ে 79 টিলা না এটা এটা উদয় কুমারী টিলা একটা রাস্তা রাস্তার এদিকে যে নিজুম নিজুম যে জায়গাটা টিয়া পাখি যে একটা চৌবাচ্চা মতো আসলো পিছন দিকে এই চৌবাচ্চা দেখবেন যে আপনি দিদি একলা একলা বিয়ে স্নান করতেছে, হ্যাঁ মানে দাদা মরছে দাদারে পুরাই টুরে আসছে তারপর তারা বাড়ি গেছে তারপরে তারা বাড়ি গেছে গিয়ে স্নান করতেছে, হ্যাঁ ফুলদি টুলদি তারা স্নান করে আসছে আপনি যখন স্নান করতেছে তখন বলে আপনি রে আপনি কয় আমার ধাক্কা দিয়ে নিয়ে ফেলাই দিছে এমন একটা বাতাস আয় চিৎকার করে উঠছে এই বাতাস না না বিশাল বাতাস হঠাৎ করে হঠাৎ করে এরকম বাতাসের মধ্যে দিয়ে তারা সাইরা যায় আর কি আর তারা সাইরা যায় সূক্ষ্ম শরীর হয়ে যায় তো সূক্ষ্ম শরীরটা তো তার দেহটা ছাড়তে চায় না তো তার না যতক্ষণ না পুরায় ততক্ষণ এটা লগে 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 এটা এটা কিন্তু একদম প্রমাণিত সত্য এটারে ছাড়তে চায় না ভীষণ মায়া মায়া এতদিন যারা অল্প বয়সে মারা যায় তারা তো আরো বেশি এতদিন থাকার পরে হ্যাঁ অল্প বয়সে যারা মারা যায় তারা আরো বেশি তারার তো কই এলাবে না তারার তো দর্শনই করতে নেই আমরা তো কোনদিন দর্শনও করছি আমার চ্যানেল স্ট্রাইকিং থান্ডারস এর নামের ডান পাশে সাবস্ক্রাইব বাটন আর ঠিক তার ডান পাশে বেল নোটিফিকেশন আইকন ক্লিক করে শো নোটিফিকেশনস অপশন অন করে দিন চ্যানেলের সব আপডেট ঠিক সময়ে পাওয়ার জন্য।